अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मल्ला नबिया बादा। सम्मानित दर्शक मंडली, आज के भारक्रांत हृदय निये आपनादेर सम्मुखे उपस्थित हयेछि। सेटी हच्छे देशेर परिस्थिति, आमादेर समाजेर अवक्षय, आमादेर देशेर अवक्षय, राष्ट्रेर अवक्षय, अवक्षय एवं चारिदिके शुधुमात्र खाली नारीदेर आत्मचित्कार काने भासछे। बार बार प्रतिनियत नारी धर्षण होच्छे। आज के गोटा देशटी जुलुमे अत्याचारे छेये गेछे आमार मने होच्छे। केन बा कि जन्य एटा अनेके अनुभव करते पाच्छि, किन्तु काउरीर अनुभूति शक्ति आछे आर काउरीर नाई, जार कारणे आमरा एटार प्रतिहत करते पाच्छि ना। आज के एकेर पर एक नारी धर्षण होच्छे एवं कत नरपशु एवं निष्ठुर पाषण्ड एवं निर्दय हृदय होले पारे एमन करते पारे। एक जन नारी के पाँच जन सात जन मिले धर्षण करछे, से नारीटर जीवने कि बोये गेछे से नारीटी बुझते पारे एवं एक जन नारी हिसाब से प्रत्येक नारी अनुभव करते पाच्छेन। एभावे एकेर पर एक धर्षणेर घटना घटे आसछे। ए समाजे ए सन्तानगुलो केउ नेतार रूप धारण करे आछे, কেউ আবার ছাত্র রূপ ধারণ করে আছে, কেউ আবার সমাজ সেবকের রূপ ধারণ করে আছে, কেউ আবার এদেশের হিতাকাঙ্ক্ষী, এদেশের মুক্তিযোদ্ধার চেতনায় লালিত পালিত, কেউ আবার এদেশের সমাজ সেবক, কেউ আবার শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ইত্যাদি। এইভাবেই এরা বিভিন্ন রূপে রূপ ধারণ করে এই বাংলাদেশে জমিনে, এই 90% মুসলিমের দেশে, 90% মুসলিম হিসাবে বলছি, যে মুসলিম সংখ্যা দাবিদার সংখ্যা হিসাবে বলছি, যে 90% মুসলিমের দেশে যারা আমরা মুসলিম দাবি করছি, আমাদের সন্তানেরা এই জুলুম নির্যাতনে আজকে বিভোর হয়ে পড়েছে। কার এই সন্তান, কোন মায়ে জন্ম দিয়েছে, কোন বাপে একে লালন পান করছে খাওয়াইয়া পরাইয়া, আজ পর্যন্ত যে এদেশের মাটিতে এভাবে একের পর এক বেড়ে চলে যাচ্ছে। আমি আর প্রতিকার নিয়ে কথা বলেছিলাম, এর মূল একটা কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থার অবক্ষয়, মূল কারণ হচ্ছে সহশিক্ষা সহকর্ম, মূল কারণ হচ্ছে আপনার প্রাপ্ত বয়সে সন্তানদের বিবাহ না দেওয়া, মূল কারণ হচ্ছে স্বাধীনভাবে সন্তানদেরকে ছেড়ে দেওয়া, মূল কারণ হচ্ছে ইস্টাবলিশের নামে সন্তানদেরকে, মেয়েদেরকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, এক দেশ থেকে আরেক দেশে আপনার পাঠিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, স্বাধীনভাবে মুক্তমনার দাবিদার নিয়ে আন্দোলন করা, এই সব মূল জিনিসগুলো হচ্ছে যে সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া। মূল কারণ হচ্ছে জুলুম অত্যাচারের, যে সন্তানদেরকে বাল্যকাল থেকে মসজিদমুখী না করা। মূল কারণ হচ্ছে সন্তানদেরকে আদর্শ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীবাসীর জন্য মডেল, তার আদর্শে আদর্শিত না করা। মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সিরাত, এই সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়গুলো না জানা, এবং মূল কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে। এবং আমরা যারা আছি, আমরা যারা বেঁচে আছি, চেষ্টা করছি বেঁচে থাকার জন্য, আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। আমরা নির্বোধ হয়ে গেছি, আমাদের রক্ত শুকিয়ে গেছে, আমাদের রক্তগুলো মনে হয় পচে সরে গেছে, আমাদের রক্তের মধ্যে সব প্রয়োজন ঢুকে গেছে, আমাদের রক্তের মধ্যে ভাইরাস আক্রান্ত হয়েছে রক্তগুলো, যার কারণে আমাদের মধ্যে যে স্পৃহা থাকার কথা ছিল সেটা নাই। কোথায় সালাহউদ্দিন আইয়ুবের সন্তানেরা, কোথায় উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা, কোথায় এই যেই ওই সমস্ত বাদশাহ নেতারা যারা একটা নারীর ইজ্জত রক্ষার জন্য গোটা ভারত উপমহাদেশে যুদ্ধ করে, গোটা ভারত উপমহাদেশের আপনার এই কাফেরদেরকে উচ্চ শিক্ষা দিয়েছিল, কোথায় শেষ বীর সন্তানেরা, তাদের ইতিহাস কোথায় হারিয়ে গেল? কেন আজকে আমরা এভাবে নিজেরাই নরপশু হয়ে যাচ্ছি? পক্ষান্তরে আজকে আমাদের উপরে যারা নির্যাতন করছে ধর্মের নাম দিয়ে, একের পর এক যারা অন্যায়ের সাথে জড়িয়ে গেছে, আজকে মায়ানমারে মুসলমানদের উপর জুলুম হলো, মুসলমান সেখানে কাপুরুষ, কাশ্মীরে হিন্দুস্তানে হচ্ছে মুসলমান কাপুরুষ, গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত সেখানে কাপুরুষ, কিন্তু আমরাই খুব বাহাদুর, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। নিজেদের ভাইয়ের প্রতি আমরা আক্রমণ করতে, অন্যায় করতে আমরা কোনো সময় দ্বিধাদ্বন্দ্ব করি না। এগুলো সম্পূর্ণ একটাই কারণ,
সেটি হচ্ছে ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া। যারা আজকে বাংলাদেশের মধ্যে বুদ্ধিজীবী নামে শিক্ষিত নামে পরিচিত, তাদেরকে যদি কোরআনের কথা বলা যায়, কোরআন সুন্নার কথা বলা যায়, তাদের গায়ে আগুন জ্বলে যায়। কিন্তু কোথায় আপনাদের শিক্ষা, কোথায় আপনাদের আইন নিয়ম নীতি, কোথায় আপনাদের রাষ্ট্র ব্যবস্থা, কোথায় আপনাদের শাসন ব্যবস্থা? কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে প্রশাসন, বিচার বিভাগ, প্রশাসনের বিভাগ, এতগুলো সব কিছু করার পরে দেশে আজ শান্তি কেন নাই? আপনাদের আইন দিয়ে কতদিন বিচার করতে লাগে? একটা ধর্ষককে ফাঁসি দিতে, তাকে হত্যার বিচার করার জন্য রায় দেওয়ার পরে কতদিন অপেক্ষা করতে হয়? রায় দেওয়ার পরে সাথে সাথে সেটা বাস্তবায়ন হয় না কেন? বছর পর বছর কেন কেটে যাচ্ছে? খুনি খুন করে কেন আপনার ঘুরে বেড়াচ্ছে? তাদের বিচার হতে কতদিন লাগে? আমি জানি না যে আপনাদের এই মানবরচিত আইন কতদিন সময় লাগে একটা বিচার করতে, আমার জানা নাই। কিন্তু কোরআনের আইনে এটা নাই। কোরআনের আইনে হচ্ছে সাক্ষী সাপেক্ষে প্রমাণিত যদি হয়ে যায় তাহলে পরে সাথে সাথে সে আইন বাস্তবায়ন হবে এবং তারা হুকুম হবে, হাকিম হুকুম দিবে, সাথে সাথে সেই হুকুম বাস্তবায়ন হবে। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা আজকে সেটা কোথায়? আপনাদের এই বিচার ব্যবস্থা যে ঘণ্টার পর ঘণ্টা না, বছর পর বছর কেটে যাচ্ছে, কোনো বিচারের ফয়সালা আসার পরও তার কার্যকর হচ্ছে না। এই জন্যেই বিচার যেহেতু হচ্ছে না, তাই আজকে ধর্ষণ, চুরি, ডাকাতি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি বেড়ে যাচ্ছে দিনের পর দিন। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং খাস করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আপনি একজন নারী, স্পিকার মহোদয় নারী, বিরোধী দলের নেত্রী নারী, আপনার পররাষ্ট্রমন্ত্রী উনিও নারী, এই বর্তমানে শিক্ষামন্ত্রী হয়েছেন উনিও নারী, এই সবগুলো নারী, যে দেশে এতগুলো নেত্রী বড় বড় পদে থেকে নারী থেকে, সে দেশে যে আপনার নারী ধর্ষণ হয় এটা তো দুঃখ এবং লজ্জা রাখার জায়গা পাচ্ছি না। আমরা কীভাবে আপনারা এদেশে পরিচালনা করছেন যে আপনারাই নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারছেন না? এই জন্য খুব দুঃখ লাগে, আফসোস লাগে। বিচার কোনোদিন দল দেখে না, আইন কোনোদিন কোনো আত্মীয় স্বজন দেখে না, আইন কোনোদিন ব্যক্তি দেখে বিচার হয় না, আইন আইনের গতিতে চলে। সুতরাং সেভাবে করুন, নাহলে পরে কঠিন দিন আসবে, সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি হাদিসে কুদসি, ইয়া ইবাদী ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা শোনো, আমি আমার নাফসের উপরে, আমার উপরে আমি জুলুমকে হারাম করেছি, অর্থাৎ আল্লাহ কাউর প্রতি বিন্দু পরিমাণ কখনো জুলুম করবেন না, করেন না, করবেন না। এবং শোনো, আমি তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং পারস্পরিক তোমরা জুলুম করে না। এই জুলুম চলছে আজকে, একজন নারী চিৎকার করতেছে, তার চিৎকার আপনাদের কানে যায় না? এদেশে ধর্ষকের পক্ষে লয়ার পাওয়া যায়, এদেশে ধর্ষকের পক্ষে আপনার উকিল পাওয়া যায়। ছি 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 ছি, এই উকিল কোন উকিল? ও কিসের টাকা উপার্জন করে? ধর্ষকের পক্ষে সে কথা বলে স্পষ্ট, যারা ধর্ষক, যাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাদের পক্ষে উকিল পায় কেমনে? কেমনে তারা ওকালতি করে তার পক্ষে? নির্ঘাত এই উকিলের সমস্যা আছে, না হলে কেন এসে তার পক্ষ নেবে? এর অবশ্যই ভিতরে সমস্যা আছে, এর সব কিছু এক পুরো লাইফের এক কথায় সমস্যা আছে, আমি আর বলতে চাচ্ছি না। নাহলে কেমনে স্পষ্ট যারা ধর্ষক, যারা খুনি, তাদের পক্ষে কথা বলে? আল্লাহ তার হেদায়ত দান করুন, আর নাহলে তাদেরকে ধ্বংস করুন যারা এই ধর্ষকে জলেমের পক্ষে নিয়ে কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আজ জুলমু সালাসাতুম, জুলুম হচ্ছে তিন প্রকার। জুলমুন লা ইগফারু ইগফিরুহুল্লাহ, এমন একটা জুলুম আছে যে জুলুমটা আল্লাহ ক্ষমা করেন না। জুলমুন ইগফিরুহু, আল্লাহ একটা জুলুমকে ক্ষমা করে দেন। তৃতীয় নম্বর জুলুম হচ্ছে লা ইয়াতরুকুহু, জুলমুন লা ইয়াতরুকুহু, এটাকে আল্লাহ ছেড়ে দেন না, আর বিচার করবেই করবি, ছাড়বেন না। তাহলে জুলুম দুই প্রকার, এক জুলুম কখনো মাফ হবে না, আর এক জুলুম মাফ হবে, আর এক জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না, এর বিচার হবেই হবে। তাহলে বোঝা যাচ্ছে যেটা মাফ হবে নাকি, ওটা হচ্ছে আর শিরক। শিরক যে করে এটা হলো বড় জুলুম। ইন্না শিরক আলা জুলমুন আজিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরক হচ্ছে বড় জুলুম। সুতরাং শিরক যারা করে এদেরকে ক্ষমা করবে না, তোবা করবে করবে সেটা ভিন্ন বিষয়, তোবা করলে সেটা আল্লাহ সব পাপই ক্ষমা করবেন আল্লাহ। তো শিরক এ পাপ ক্ষমা করবেন না আল্লাহ পাক রাব্বুল আলামিন। দ্বিতীয় জুলুম হচ্ছে যেটা নিজের সাথে জুলুম করি, আমি আমি খেলাম না, আমি চিকিৎসা নিলাম না, কষ্ট করছি, এই যে জুলুম করছি আমি আমার উপরে, এই জুলুম আল্লাহর এটা বা বান্দার মাঝে, অথবা হয়তো শরাব খেলাম না আউযুবিল্লাহ, এটা আমার মাঝে আল্লাহর মাঝে, সুতরাং আল্লাহ এটা ক্ষমা করে দিতে পারেন। আর একটা জুলুম হচ্ছে যেটা আল্লাহ ক্ষমা করবেন না, ছাড়বেন না, বিচার করবেন আল্লাহ, সেটা হচ্ছে জুলমুন আলাল ইবাদ, জুলমুল আবদ আলাল আবদ,
একজন বান্দা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করা, একজন অন্যের প্রতি জুলুম করা, সেটা পশু হলেও তাও আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল তাকে ক্ষমা করবেন না। আজকে নারীদের আত্মচিৎকার, এই জালেমদের মজলুমদের আত্মচিৎকার, এগুলো কি কানে লাগে না কাউরির? এদেশের বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা সাবধান হয়ে যান, আল্লাহকে ভয় করুন, মরণকে ভয় করুন। একদিন আপনাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, সেদিন কী জবাব দিবেন আল্লাহর সম্মুখে? আপনাকে দুই দিনের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি অবহেলা থাকে, এই বিচারে যদি আপনার অবহেলা থাকে, এই বিচারে যদি আপনার গুরুমুষি থাকে, কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, সেদিন আপনাকে কেউ নাজাত দিতে পারবে না। এই জন্য সামান্য দুনিয়ার জন্য যে ক্ষমতা আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ, এটাকে সদ্ব্যবহার করি, সুব্যবহার করি, ন্যায্য বিচার করে, এই মাজলুম মা বোনদের বিচার করে, এই জাতিকে জাতির প্রাণকে হৃদয়কে ঠান্ডা করুন, এটা আমরা আপনাদের কাছে আবদার করি। আপনাদের বিচার, আপনাদের আইন এত যদি ধৃষ্টির হয়, এত যদি শীতল হয়, এত যদি ঠান্ডা হয়, তাহলে এদেশের অন্যায় অত্যাচার কখনও দূর হবে না। আমি দুঃখিত, আমি আসলেই অনেক কন্ট্রোল করে কথা বলছি, কিন্তু সহ্য হচ্ছে না, এত অন্যায় এত জুলুম সহ্য হচ্ছে না, একের পর এক ধর্ষণ হচ্ছে শুধু আপনাদের অবহেলার কারণে, আপনাদের বিচার বিভাগের অলসতার কারণে আমি মনে করছি। নাহলে একটা বিচার কেন হচ্ছে না, রায় হওয়ার পরে কেন তা কার্যকর হচ্ছে না? একটা রায়কে হয়ে যাওয়ার পরে, ফয়সালা হয়ে যাওয়ার পরে কার্যকর হতে এত সময় লাগে কেন? বছরের পর বছরে কেন কেটে যায়? এই জন্য কেয়ামতের দিন জবাব দেওয়ার আগেই আমরা আগে প্রস্তুতি নিয়ে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন আমরা খুশি করে যেতে পারি। যদি আমরা আল্লাহকে খুশি করে যেতে পারি তাহলে পরে অবশ্যই ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আর যদি আমরা সেটা না করি তাহলে পরে ইহকালেও অশান্তি হবে, পরকালেও মুক্তি পাবো না, আপনার অনেক বিপদের সম্মুখীন হতে হবে, জাহান্নামে যেতে হবে। একটি হাদিসে আছে যে একটা জজ বিচারক যে অন্যায়ভাবে বিচার করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সে 50 বছর খালি নিচে যেতে থাকবে। আর একটি হাদিসে আছে 70 বছর নিচে যাবে, মানে বোঝা যাচ্ছে জাহান্নামের একেবারে অতল তলে তার ঠিকানা হবে। এই জন্য আমরা যারা বিচারক সাবধান হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বিচার করার তৌফিক দান করুন এবং রাষ্ট্রকে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।